সিবিআই নজরে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, দুপুর 12:30 নাগাদ বিধায়কের বাড়িতে হানা, বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, জীবনকৃষ্ণের শ্বশুর বাড়িতেও অভিযান সিবিআই এর। ইন্দ্রাশিস আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাশিস, সিবিআই এর নজরে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, তুমি একদম সেই বাড়ির সামনে রয়েছো, এই মুহূর্তে কি চলছে ওখানে? একদমই দেখো, আজকেই কিন্তু বেলা 12:00 পরে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে আসে সিবিআই এর আধিকারিকরা, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ জীবনকৃষ্ণ সাহার বাড়ির যে দরজা সেটা কিন্তু কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে সিআইএসএফ মোতায়েন করা রয়েছে, কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিডিও চ্যানেলে যে ছবি তুলে ধরছেন আমরা দেখতে পাচ্ছি, বাইরে মোতায়েন করা রয়েছে সিআইএসএফ এর আধিকারিক জওয়ানেরা, এবং ভেতরে কার্যত কিন্তু তল্লাশি চালানো হচ্ছে। বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ছবি। বাড়ির যে চত্বর তোমাকে দেখাবো, সেই চত্বর কিন্তু কার্যত কাউকেই কিন্তু সেখানে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এটা জীবনকৃষ্ণ সাহার বাড়ি। সিবিআই এর নজরে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা 12:30 নাগাদ বিধায়কের বাড়ির ভিতরে সিবিআই এর টিম তারা ঢুকেছে, কিন্তু এখনো সেখানে তৎপরতা, সিবিআই এর তৎপরতা রয়েছে, বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা এই বিষয়ে কি বলছেন শুনুন। দেখলাম পুলিশ আর দাঁড়িয়ে আছে, গেট লাগানো আছে, দুধ দেখালাম, দুধটা দিলাম, পুলিশরা নিয়ে গেল। অন্যদিন ভিতরে গিয়ে দুধ দেন? হ্যাঁ, ভিতরে গিয়ে আজকে ভিতরে ঢুকতে দেওয়া হলো না। কার বাড়ি এটা? জীবন সাহা বিধায়কের বাড়ি। এই পুলিশগুলো কি বাইরে কার কি মনে হলো? চেনা জানা নাই। দুধটা নেয় কে? জীবন সাহা। এই মুহূর্তে দরজা বাইরে থেকে বন্ধ, আর এই বাড়ির সামনেই, জীবনকৃষ্ণ সাহার বাড়ির সামনে আমাদের রিপোর্টার ইন্দ্রাশিস রয়েছে। ইন্দ্রাশিস, তুমি যেটা বলছিলে যে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতরে কি চলছে, কোনো ক্লু পাওয়া যাচ্ছে? দরজা কিন্তু এখানে কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ভিডিও চ্যানেলে ছবি দেখাচ্ছেন, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিআইএসএফ এর দুজন আধিকারিক জওয়ান তারা কিন্তু এখানে ভিতরে রয়েছেন, মোতায়েন করা রয়েছে। তিনটি গাড়িতে করে সিবিআই আধিকারিকরা তারা এসেছেন, তারা ভেতরে ঢুকেছেন। কিছুক্ষণ আগে একটি গাড়িকে আমরা দেখেছিলাম বাইরে বেরোতে, তবে এখন কিন্তু সেই গাড়িতে ভেতরে ঢুকেছে, এবং সিবিআই যারা আধিকারিক তারা কিন্তু ঘরের মধ্যে রয়েছে। বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিবিআই সূত্রে যেমনটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতি বিষয়ে একটি মামলা, এবং সেই তদন্তেই কিন্তু সিবিআই আধিকারিকরা আজকে এসেছেন। বড় হাতে জীবনকৃষ্ণ সাহার যে বাড়ি রয়েছে, সেই বাড়ির দরজা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কার্যত বাইরে দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া রয়েছে, কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি রঘুনাথগঞ্জে জীবনকৃষ্ণ সাহার যে শ্বশুর বাড়ি, সেখানেও কিন্তু সিবিআই একটি টিম তারা হানা দিয়েছে, সেখানেও কিছু বেশ কিছু সরঞ্জাম তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছে, সমস্ত কিছুটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা যেটা জানাচ্ছেন যে তারা কিছুই বুঝতে পারছেন না, কেন জীবনকৃষ্ণ সাহা বিধায়কের বাড়িতে সিবিআই আধিকারিকরা এলো, এবং তুমি আবারও সেই ছবি দেখানোর কথা বলবো, বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলত ভেতরে কাউকে কিন্তু এবং ভিতরে সিবিআই এর টিম রয়েছে। আমরা এই খবর আপনাদের দেখাবো, আপাতত ধন্যবাদ ইন্দ্রাশিস তোমাকে।